Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channel এর দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত সময় জিতে কষ্ট করে ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পড়লে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন এটি পরীক্ষিত প্রমাণিত একটি আমলের ভিডিও তাই অনুরোধ করছি অবশ্যই সম্পূর্ণ নিয়মটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলটি বড় করতে সহায়তা করবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে তার মধ্যে একটি হলো আসর থেকে মাগরিবের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি দোয়া পড়া আর অপরটি হলো আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাই দেন অতএব তোমরা আসরের শেষ সময় তা তালাশ করো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বলা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো হাদিসের বিশুদ্ধ বর্ণনায় আমরা একটি বুঝতে পারলাম যে আসর থেকে সূর্য ডোবা পর্যন্ত অর্থাৎ মাগরিব পর্যন্ত বা মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়ে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করা হয় আল্লাহ তাআলা তা কবুল করে নেন সুবহানাল্লাহ আর সেই সময়ে আমি আমাদের আপনাদের এবং সকলের মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করব ইনশাআল্লাহ মনের সব ইচ্ছে পূরণ হবে এই ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে ওঠে অতি মাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন তাই তো মহান আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময় সূরা নূর আয়াত 10 এ বলা হয়েছে আমরা বিভিন্ন সময় আমাদের মনে নেক আশাগুলো পূরণ করার জন্য বিভিন্ন দোয়া পড়ে থাকি আজকে এমন একটি দোয়ার কথা বলবো এই দোয়া অত্যন্ত পরীক্ষিত কার্যকরী প্রমাণিত সকলেই কমবেশি এই দোয়াটি জানেন অর্থাৎ ইসমে আজমের দোয়া আমরা এতটুকু অন্তত জানি ইসমে আজমের দোয়া পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেই থাকেন হাদিসে রয়েছে একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং এই নিচের ছোট্ট দোয়াটি পড়লো আমি দোয়াটি শিখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে নিয়মটি বলে দেব পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই দোয়াটি পড়তে হবে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন মুখস্থ না থাকলেও দেখে দেখেও পড়তে পারবেন ইনশাআল্লাহ দোয়াটিতে বলা হয়েছে বা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তে শুনে বললেন এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া পড়েছেন অর্থাৎ ইসমে আজম মহান আল্লাহ তাআলার এমন এক নাম যেই নামে আল্লাহ তাআলার কাছে ডাকলে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই সাড়া দেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে এবং কোনো কিছু আবদার করা হলে আল্লাহ তাআলা সেই চাওয়া এবং তার মনের নেক আশা পূরণ করে থাকেন সুবহানাল্লাহ আবু দাউদ শরীফে বলা হয়েছে দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনে সব ইচ্ছা পূরণ করবেন আল্লাহ তাআলা আমাদের মনে সব ভালো ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করছি দোয়াটি আপনাকে পড়তে হবে জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে এবার নিয়মটি শুনে নিন নিয়মটি হচ্ছে দোয়াটি পড়ার আগে 11 বার দরুদ শরীফ পড়বেন তওবা ইস্তেগফার করে নেবেন তারপরে দোয়াটি অন্তত
তিনবার পড়বেন, তারপরে আবারও আপনি 11 বার দরুদ শরীফ তওবা ইস্তেগফার করবেন। দরুদ শরীফ তওবা ইস্তেগফার ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকবেন সেই সময়টিতে, বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে সেই সময়টিতে। আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনেরা যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, অবশ্যই ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে অন্তত আমিন লিখে কমেন্ট করুন। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং এই ভিডিওটিতে একটি সকলের কাছে অনুরোধ থাকবে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে পাবেন দিনী আমল লিখে সার্চ করলে। আমাদের নতুন যে চ্যানেলটি রয়েছে অর্থাৎ আমাদের দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে সেটির ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, বিশেষ করে আপনাদের মনের নিয়ে কাশা পূরণ হওয়া, সন্তান লাভের পরীক্ষিত আমল দেওয়া, অজিফা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ইউটিউবে সার্চ করুন প্রতিদিনের আমল লেখে, আমি দেখাচ্ছি। ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখে আমল করে অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন। অনুরোধ করব আমাদের এই দিনী আমল চ্যানেলের দিনী ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সেই চ্যানেলটি অর্থাৎ প্রতিদিনের আমল চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ আমাদের সকলকে পবিত্র জুমার দিনে বিশেষ এই সময়ে বিশেষ আমলটি অর্থাৎ এই মনের নেক আশা পূরণের বা মনের সমস্ত ইচ্ছা পূরণের আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।